বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমরা মানসিক দক্ষতার পরীক্ষার ক্লাস এখানে করছি। তো আমাদের ইতিমধ্যে কিন্তু 4টে ক্লাস হয়ে গেছে। তোমরা না দেখে থাকলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে বা চ্যানেলের প্লেলিস্ট করে দিয়েছি, সেখান থেকে কিন্তু দেখতে পারো। আগের ক্লাসে আমাদের 1 থেকে 19 পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা কিন্তু 20 থেকে যে বাকি কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো এখানে কোশ্চেনগুলো করার আগে তোমাদের বলে রাখি যে এখানে কী করতে হবে। এখানে যেটা করতে হবে, তোমাদের 1 নম্বরের সঙ্গে 2 নম্বরে যে ছবিটা পরিবর্তন হয়েছে, 1 নম্বর থেকে পরিবর্তন হয়ে 2 নম্বর যেই যেভাবে হয়েছে, একইভাবে তোমাকে 3 নম্বরের সঙ্গে চার দেখো 1 নম্বরটা পরিবর্তন হয়ে 2 নম্বর হয়েছে, একইভাবে তোমাকে 3 নম্বরটা পরিবর্তন হয়ে 4 নম্বরটা হবে, এবং 4 নম্বর যেটা হবে সেটা এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে সেটা তোমাকে এখানে বসাতে হবে। ঠিক আছে, তো আমরা দেখে নেবো ভালো করে 1 নম্বরের সঙ্গে 2 নম্বর কী পরিবর্তন হয়েছে। দেখো, প্রথম আমরা আজকে ক্লাসের 20 নম্বর কোশ্চেনে চলে আসছি। এর 1 থেকে 19 কোশ্চেন আমরা কিন্তু আগের ক্লাসে করেছিলাম। তোমরা কিন্তু না দেখে থাকলে আগে কিন্তু ডিসক্রিপশন থেকে আগের ক্লাসটি দেখে আসতে পারো। তো দেখো, এখানে যেটা আছে, চতুর্ভুজের ভিতরে গুণ চিহ্ন আছে। এটাকে যদি তীরগুলোকে আমরা ভালোভাবে লক্ষ্য করি, তো এটা গুণের আকারে আছে, তাহলে গুণ থেকে এটা হয়ে গেছে যোগ। 1 নম্বর থেকে 2 নম্বর পরিবর্তন যেটা হয়েছে সেটা ভিতরে গুণ আকারে আছে। দেখো, এটা এটা হয়ে গেছে যোগ আকারে। তাহলে 3 নম্বরে যেটা দেখো, ভিতরে গুণ আকার আছে, সেটা যোগ আকারে হয়ে যাবে। তো দেখো, এটাও বাইরে চতুর্ভুজ ছিল, এটাও বাইরে চতুর্ভুজই আছে। তাহলে আমাদের এটার বাইরে গুণের বাইরে ত্রিভুজ আছে, তাহলে ত্রিভুজ বালা অপশান হবে। তাহলে চতুর্ভুজ বালা যে অপশান আছে বি এবং ডি, সেটা কখনোই হতে পারে না। হয় এ হবে, না হয় বি হবে, এ হবে না হয় সি হবে। এবার দেখো, গুণ থেকে ভিতরে যেটা গুণ আছে সেটা যোগ হয়ে যাবে। তাহলে দেখো, এটা যোগ কিন্তু নেই, তাহলে আমাদের অপশান এ তে আছে যোগ আকারে। তাহলে আমাদের 20-এর এরটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এরকমভাবে অ্যান্সার তোমাদেরকে করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, 21-এরটা কী আছে। 21-এর কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করো। একটা সাদা অংশ একটা কালো হয়ে গেছে, তাহলে সেই অনুসারে 1 নম্বর থেকে 2 নম্বর পরিবর্তন যেটা হয়েছে, একটা কালো সাদা অংশটা দেখো এখানে কালো হয়ে গেছে। তাহলে আমরা যদি একইভাবে করতে যাই 3 নম্বর থেকে 4 নম্বর পরিবর্তনটা, তাহলে একটা এদিকে দুটো অংশের মধ্যে একটা ত্রিভুজ কালো হয়ে যাবে, যে ত্রিভুজটা কালো হয়ে যাবে, কোন অপশানে আছে দেখো, আমাদের শুধুমাত্র সি অপশানে আছে। তাহলে 21-এরটা আমরা অ্যান্সার করবো সি। বোঝা গেল? নেক্সট চলে আসছি আমরা 22 নম্বরে। 22 নম্বর কী আছে দেখো, 22 নম্বর যেটা আছে ভালো করে লক্ষ্য করো, যে কি বলছে, যে ডান দিকের তলায় একটি ছোট বর্গক্ষেত্র যদি যোগ করা হয়, ডান দিকের তলায় ছোট বর্গক্ষেত্র আমরা যোগ করে দিচ্ছি। ঠিক আছে, বাইসেক্টটা দেখো ভালো করে কি বলছে, যে ডান দিকের তলায় আমরা যদি একটা ছোট বর্গক্ষেত্র যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা 1 নম্বর থেকে 2 নম্বর পেয়ে যাব। আমরা এখানে যদি দাগটা বাড়িয়ে দিই, একটা বর্গক্ষেত্র ছোট বর্গক্ষেত্র যোগ করে দিয়েছে, তাই কি হচ্ছে, ভালো করে দেখো তো। আচ্ছা, পরিবর্তনটা দেখো কি হচ্ছে, আমরা দাগটাকে সরিয়ে দিয়ে একদম দাগটাকে ডান দিকে নিয়ে এসে এখানে মনে করো দাগটা নিয়ে চলে এলাম, আর একটা অংশ যোগ করে দিলাম। তাহলে একইভাবে যদি আমরা করতে চাই 22-এরটা, তাহলে দেখো ভালো করে লক্ষ্য করো, একটা ছোট বর্গক্ষেত্র যদি যোগ করে দিই, ছবিটার মধ্যে একটু গন্ডগোল আছে। আমার মনে হচ্ছে ছবিটা একটু হয়তো ডান দিকে সরতো, ছবিটা হয়তো এক অ্যাকিউরেট ছবি কিন্তু এখানে দেয়নি, যাই হোক। তো সেই অনুসারে যদি আমরা করতে চাই, একটা ছোট বর্গক্ষেত্র যদি যোগ করে দিই এখানে ধরো, ঠিক আছে, সেই অনুসারে যদি এটা হয়ে থাকে, ঠিক আছে, 2 নম্বরটা হয়ে থাকে, তাহলে একইভাবে একটা ছোট বর্গক্ষেত্র যোগ করে দিলে দেখো এখানে এরকম হওয়ার কথা। সেই রকম ছবি কোন অপশানে আছে দেখো, এটাতে নেই, এটাতে নেই, এটাতেও নেই, শুধুমাত্র ডি অপশানে আছে। তাহলে ডি একটাই কিন্তু হবে। ঠিক আছে, 22-এরটা ডি। নেক্সট আমরা 23-এরটা দেখে নেবো। দেখো 23-এরটা কী আছে, 23-এর 1 নম্বরে যে ত্রিভুজ আছে সেটাকে অর্ধেক করে দিলে আমরা 2 নম্বর পেয়ে যাবো, তাহলে 3 নম্বরটাকে অর্ধেক করে দিলে আমরা 4 নম্বর পেয়ে যাবো। কোনটা অর্ধেক করলে, শুধুমাত্র 23-এরটা অর্ধেক করলে শুধুমাত্র আমরা কিন্তু, দেখো এইদিকে ভালো করে অর্ধেক করা নয়, ব্যাপারটা বুঝতে হবে। শুধু অর্ধেক করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের কী হয়েছে, ডান দিকের অংশটা শুধুমাত্র আমরা এখানে নিয়েছি, তাহলে এখানে ডান দিকের অংশটা আমরা শুধুমাত্র নেবো। তাহলে দেখো, বাঁ দিকের অপশান বালা যদি বিও আছে এবং সিও আছে, তাহলে এ এবং ডি কখনোই প্রথমে হবে না, তাই জন্য আমরা এ ডি বাদ করে দিলাম। হয় সি হবে, বি হবে, না হয় সি হবে। এবার বিটা কেন হবে না, কারণ দেখো ভালো করে ছবিটা লক্ষ্য করো তোমরা, যে এইদিকে যে ত্রিভুজ আছে, পুরো ত্রিভুজটা আছে, এর শুধুমাত্র তোমার এই যে ডান দিকের অংশটা সেটাকে কেটে নেওয়া হয়েছে। তাহলে এই যে 3 নম্বরের ছবি আছে, ডান দিকের অংশটাকে কেটে নিলে আমরা এইটুকু পাবো, এখানে গোল, এখানে গোল থাকবে। তাহলে সেটা সি অপশানে আছে, বি অপশানে নেই, বি অপশানে বাঁ দিকের অংশটা কেটে নেওয়া হয়েছে। ঠিক আছে,
তো সেই জন্য মাথায় লজিকটা রাখতে হবে, তাহলে 23টা হয়ে যাবে আমাদের অ্যান্সার সি। বোঝা গেল? নেক্সট আমরা চলে আসছি 24 নম্বর কোশ্চেনে। দেখো 24 নম্বর কোশ্চেন কি আছে, 24 নম্বর বলেছে যে পুরো ডিজাইনটাকে যদি আমরা 90 ডিগ্রি ঘড়ির কাঁটা অনুসারে ঘোরাই তাহলে কিন্তু 1 নম্বর থেকে 2 নম্বর পেয়ে যাব। তাহলে সেই অনুসারে যদি 3টা থেকে 90 ডিগ্রি আমরা ঘড়ির কাঁটা অনুসারে ঘুরিয়ে দিই তাহলে কিন্তু 4 নম্বর পেয়ে যাবো। দেখো তাহলে কি হচ্ছে আমাদের উপরে কি হবে, দেখো ভালো করে লক্ষ্য করো, তোমরা 90 ডিগ্রি যদি ঘুরিয়ে দিই তাহলে কোন অপশানটা পেয়ে যাবো, আমরা কিন্তু এই অপশানটা পেয়ে যাবো, বাকিগুলো দেখার দরকারই নেই। ভালো করে দেখো 90 ডিগ্রি যদি ঘোরাও তাহলে কি হবে, এই অপশানটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে 24টা হয়ে যাবে আমাদের এই। নেক্সট আমরা 25টা দেখে নেবো কি আছে। দেখো 25-এ যেটা আছে সেটা কি বলছে, যে বাইরের ছবির সঙ্গে ভিতরের ছবির স্থান পরিবর্তন করা হচ্ছে, মানে ভিতরে দেখো ছিল চতুর্ভুজ সেটা চলে এলো বাইরে, আর বাইরে ছিল ত্রিভুজ সেটা এই বৃত্ত সেটা চলে গেল ভিতরে, 1 নম্বর থেকে 2 নম্বর সেটা হয়েছে। তাহলে 3 নম্বর থেকে 4 নম্বর করতে গেলে ভিতরে 3 নম্বরে কি ছিল, ত্রিভুজ, ত্রিভুজটা বাইরে চলে আসবে, ত্রিভুজ বাইরে অপশান দেখো কোনটা আছে, এটা হয়তো হতে পারে না। আচ্ছা ত্রিভুজ বাইরে আসবে, ভিতরে আসবে আমাদের বৃত্ত, ত্রিভুজ বাইরে থাকবে ভিতরে আসবে আমাদের বৃত্ত, কোন অপশানে আছে, এটাও হতে পারে না, হয় এ হবে না হয় আমাদের ডি হবে। দেখো এ ডিটা কেন হবে না, ডিটাতে ত্রিভুজটা উল্টে গেছে, ত্রিভুজটা তো উল্টানো কথা বলা হয়নি, শুধু বাইরে আসতে বলা আছে, তো সেই অনুসারে আমাদের ডিটাও হবে না, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এটা। বোঝা গেল, ডিটটা হবে না এই কারণে, কারণ হচ্ছে 25-এরটাই যে বাইরে যে 3-এরটার বাইরে যে ভিতরে যে অংশটা আছে ত্রিভুজ সেটা উল্টে গেছে 4 নম্বর ডিএ, তার জন্য ডিটা হবে না। সি এবং এ, সি এবং বি তো এমনিতে বাদ চলে গেছে আগেই, তো তাই জন্য আমাদের 25-এরটা হয়ে যাবে এ। বুঝে গেল, নেক্সট আমরা 26-এর কোশ্চেন দেখে নেবো। দেখো 26-এরটা কি আছে, 26-এ যেটা আছে যে ছোট যে চিত্রটিকে, ছোট চিত্রটিকে বড় করা হচ্ছে আর বড় চিত্রটাকে ছোট করে তাদের মধ্যে স্থান বিনিময় করা হচ্ছে, এবং সাদা অংশকে কালো এবং কালো অংশকে সাদা করা হচ্ছে। দেখো ভালো করে, ওপরের দিকে যে অংশটা ছিল ডিজাইনটা সেটা চলে এসেছে নিচে এসে, ঠিক আছে, ছোট অংশটাকে বড় করে দিয়েছে, আর উপরে দেখো এর নিচে যে বড় অংশ ত্রিভুজটা ছিল সেটাকে ছোট করে দিয়েছে, এবং শুধু সেটাই করেনি, স্থান পরিমাণে সাদা অংশটাকে কালো, কালো অংশটাকে সাদা করা হয়েছে। তাহলে সেই অনুসারে যদি আমরা দেখতে চাই 26-এরটা, তাহলে দেখো ও নিচে যে অংশটা আছে চার কোণা এইটা, এটা চলে যাবে ওপরে, তাহলে এরকম অপশান এবং নিচে আসবে এরকম অংশ, কিন্তু স্থান মানে তোমার কালো অংশটা সাদা হয়ে যাবে। তাহলে নিচে মানে কি হবে, ভালো করে দেখো, ঝট করে করার জন্য কি করতে হবে, এটা দেখো ওপরের যে অংশটা আছে যে চতুর্ভুজ তার বাঁ দিকে অংশটা সাদা আছে, তাহলে বাঁ দিকে অংশটা কালো হবে এবং সেটা নিচে থাকবে, বাঁ দিকে কালো, বাঁ দিকে কালো দেখো এ অপশানে আছে আর বি অফ সি অপশানে আছে, বিও নাই টিও নাই, তাহলে বি ডি আমরা এমনিতেই বাদ দিয়ে দিলাম, এলিমিনেট করে দিলাম। এবার আমাদের দেখতে হবে যে নিচের অংশটা কিন্তু বড় হবে, দেখো নিচের অংশটা ছোট হয়ে যাবে, ঠিক আছে নিচের অংশটা ছোট হয়ে যাবে, ছোট চিত্রটাকে বড়, বড় চিত্র ছোট, সেই অনুসারে যদি দেখতে চাই তাহলে দেখো এটাতে কিন্তু নিচের অংশটা বড় হয়ে গেছে সি অপশানে, তার জন্য সি অপশানটাও হবে না, বাদ চলে যাবে, পড়ে থাকবে এই অপশানে, এটাই হয়ে যাবে 26-এরটা। বোঝা গেল, আমাদের প্রথমে এমনিতে আমরা বাদ দিয়ে দিচ্ছি, প্রথমে দেখো এই যে এই অংশটা চলে আসবে নিচে, এবং কি হবে এর যে কি বলেছে সাদা অংশটা কালো হবে, তাহলে বাঁ দিকে দেখো সাদা আছে এখানে, এই যে এখানে সাদা আছে উপরে এটা কালো হয়ে যাবে, তাহলে দেখো কালো অপশান দেখো শুধুমাত্র এতে আছে এবং সিতে আছে, বি ডি প্রথমে বাদ চলে গেছে নেই বলে কালোটা। আচ্ছা এবার কি করব, আমরা নিচের যে অংশটা আছে সেটা চলে যাবে উপরে এবং ছোট হবে, এখানে দেখো সি অপশান এটা বড় হয়ে গেছে, তাই জন্য সি অপশানও বাদ চলে যাচ্ছে, পড়ে থাকছে এই অপশান এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে আসছি আমরা, দেখো নেক্সট হয়ে যাচ্ছে আমাদের 26 নম্বর, কী আছে কোশ্চেনটা দেখে নাও, 26 তো হলো আমাদের, 27 নম্বর কি আছে, 27 নম্বর বলছে যে ছোট চিত্রটিকে বড় করছি এবং বড় চিত্রটিকে ছোট করে তার অভ্যন্তরে করে দিচ্ছি, ঠিক আছে ছোট চিত্রটিকে বড় করছি মানে ত্রিভুজটা বড় হয়েছে এবং বাইরে চলে আসছে 1 নম্বর থেকে 2 নম্বর সেটাই হচ্ছে, তাহলে ভিতরে যেটা আছে দেখো এটা পঞ্চভুজ আছে সেটা সেটা চলে আসবে বাইরে এবং ভিতরে ঢুকে যাবে বর্গক্ষেত্রটা, পঞ্চভুজ বাইরে ভিতরে বর্গক্ষেত্র, কোন অপশানে আছে, অপশান শুধুমাত্র বিতেই আছে বাকিগুলো তো কিন্তু নেই, তাহলে আমরা একদম ডাইরেক্ট বি করে দেবো অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা তোমাদের বলে রাখি যে
তোমাদের কিন্তু অ্যান্সার করার জন্য আলাদা করে ওএমআর শিট দেওয়া হবে। তোমরা যদি না বুঝতে পারো ওএমআর শিট জিনিসটা কি কি রকম হয়, তো একদম প্রথম ভিডিওতে চলে যেতে পারো। প্রথম ভিডিওতে আমি একদম ওএমআর শিটও দেখিয়ে দিয়েছিলাম তোমাদের কিরকম হবে, তোমরা কিন্তু গিয়ে একবার দেখে নিতে পারো। নেক্সট আমরা চলে আসছি 28 নম্বর কোশ্চেন, দেখো কি আছে 28 নম্বরে যেটা দিয়েছে। তো এখানে যেটা বলছে যে চিত্রটিকে 180 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, পুরো চিত্রটিকে 180 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এবং কি করা হচ্ছে, একটি বৃত্ত কমিয়ে এবং উল্লম্ব রেখার নিচে একটা রেখা যোগ করা হচ্ছে, এরকমভাবে কিন্তু পাওয়া যাচ্ছে। পুরো 101 নম্বর থেকে 2 নম্বর পুরো 180 ডিগ্রিকে ঘুরিয়ে দেওয়া হলো, এবং কি হলো, নিচে একটা দাগ যোগ করা হলো এবং একটা গোল কমিয়ে দেওয়া হলো। তাহলে একইভাবে যদি আমরা 180 ডিগ্রি ঘুরিয়ে দিই তাহলে নিচের দিকে চলে আসবে এইরকম হবে। এবং এখানে দেখো 4টে গোল দেওয়া আছে, তাহলে নিচে একটা বড় গোল থাকবে, তারপরে 3টে ছোট ছোট গোল থাকবে এবং একটা দাগ হবে, ঠিক আছে। নিচে বড় গোল এবং দাগ বলা অপশন দেখো শুধুমাত্র সি অপশানে আছে। তাহলে আমরা কিন্তু ভালো করে যদি লক্ষ্য রাখি তাহলে কিন্তু সি অপশানটাই পেয়ে যাবো, বাকিগুলোতে কিন্তু নিচে গোল নেই একটাও। দেখো আমি একবার বলে দিই আর একবার, 28টা যেভাবে করবো তাড়াতাড়ি, আমরা কি বলেছে যে ওপরের অংশটা 180 ডিগ্রি পুরো ঘুরে যাবে, তাহলে এই অংশটা আমরা এরকম পেয়ে গেলাম। তো তো 3 নম্বরে দেখো যেটা আছে, যেটা এই মোটা গোল যেটা আছে, সেটা নিচের দিকে চলে আসবে। দেখো এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, পড়ে থাকছে আমাদের সি অপশান। তাহলে ঝট করে আমরা কিন্তু সি এরকমভাবে করতে পারি, বোঝা গেল। নেক্সট আমরা 29 নম্বরে চলে আসছি। দেখো 29 নম্বর কোশ্চেনটা কি আছে, যেটা বলছে লজিকগুলো তোমরা না বুঝতে পারলে কিন্তু খাতায় নোট করে রাখো, আমার মনে হয় তাহলে বেশি সুবিধা হবে মনে না থাকলে, ঠিক আছে, বেশি বেশি করে প্র্যাকটিস করলে মনে থেকে যাবে অবশ্যই। তো দেখো 1 নম্বরে যেটা পরিবর্তন হচ্ছে, এটা পাওয়া যে চিত্রটা পাওয়া গেছে, 90 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরাচ্ছি আমরা তাহলে কিন্তু পেয়ে যাবো 1 নম্বর থেকে 2 নম্বরটা পরিবর্তনটা। তাহলে 3 নম্বরটা যদি 90 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘোরাই তাহলে কোনটা পাবো, কোন অপশানটা পাবো, দেখি বলো দেখি তোমরা। তাহলে কিন্তু আমরা শুধুমাত্র ডি অপশানটা পেয়ে যাবো, বাকিগুলো কিন্তু আমরা এ বি এবং সি পাবো না। তো 29টা হয়ে যাবে আমাদের অ্যান্সার অপশান ডি, ঠিক আছে। নেক্সট আমরা 30 নম্বরে চলে আসছি। দেখো 30 নম্বর কোশ্চেন কি আছে, 30 নম্বরে যেটা বলছে আবার একই রকম, ওই আগে যেগুলো করলাম সেরকমভাবেই, যে বাইরের চিত্রটাকে একই রেখে ভিতরের চিত্রটাকে একটা বাহু যোগ করছি, বাইরের চিত্রটা একই থাকছে ভিতরের চিত্র থাকছে একটু আলাদা আগেরগুলো থেকে, বাইরেরটা একই থাকছে ভিতরের যে ত্রিভুজ আছে তার সঙ্গে একটা যোগ করে আমরা চতুর্ভুজ পেয়ে গেলাম। তাহলে বাইরেরটা একই থাকবে, বাইরে থাকবে তাহলে ত্রিভুজই থাকবে, ভিতরে দেখো পঞ্চভুজ আছে একটা ষড়ভুজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ভিতরে ষড়ভুজ বলা অপশান শুধুমাত্র আমাদের অপশান ডিতেই আছে, বাকিগুলোতে নেই, আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার। তাহলে আমাদের 30টা হয়ে যাবে অপশান ডি। নেক্সট কোশ্চেন 31 নম্বর, দেখো কি আছে 31 নম্বর, যেটা বলছে যে যে ছবিটা দেওয়া আছে সেটা কি হচ্ছে, চিত্রটাকে সম্পূর্ণ উল্টে দিয়ে ত্রিভুজের ভিতরের কালো বৃত্তগুলোকে সাদা করে দেওয়া হচ্ছে, ভিতরে যে কালো অংশটাকে সেটাকে উল্টে দিয়ে ভিতরের সাদা অংশটাকে কালো করছি। তাহলে 1 নম্বর থেকে 2 নম্বর এরকমভাবে পেয়ে যাচ্ছি। তাহলে একইভাবে 3 নম্বর থেকে 4 নম্বর পাওয়ার জন্য আমাদের কী করতে হবে, এটাকে উল্টে দিতে হবে এবং কালো অংশটাকে সাদা করতে হবে। তাহলে দেখো ডি অপশান কিন্তু কখনোই হতে পারে না, সি অপশানও হতে পারে না, কারণ ভিতরে কালো টালো কোনো অংশই নেই, হয় এ হবে না হয় বি হবে। এবার আমাদেরকে দেখতে হবে এ অপশানটাও হবে না, কেন, কারণ সাদা অংশটাকে কালো করতে হবে, তাহলে এই অপশানও বাদ চলে যাচ্ছে। দেখো এটা সাদা আছে, তাহলে পড়ে থাকছে আমাদের বি অপশান। তাহলে আমাদের 31টা হয়ে যাচ্ছে কোনটা, 31টা হয়ে যাচ্ছে আমাদের বি, বোঝা গেল। এরকমভাবে তোমাদেরকে লজিকগুলো কাজে লাগাতে হবে। নেক্সট আমরা চলে আসছি 32 নম্বর কোশ্চেনে, দেখো কী আছে 32 নম্বর কোশ্চেন যেটা আছে, দেখেই বুঝতে পারছি যে কালো অংশটা কী হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। তাহলে এখানেও কালো অংশটা সাদা হয়ে গেলে একদম কোন অপশানটা পাবো, পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা বি অপশান পেয়ে যাবো, বাকিগুলো এমনিতে একটাও পাবো না। তাহলে আমরা 32টা হয়ে যাবে আমাদের বি, বোঝা গেল, এটা একদম সোজা কোশ্চেন দিয়েছিল। দেখো নেক্সট আমরা 33 নম্বরটা দেখবো। দেখো 33টা 1 নম্বর থেকে 2 নম্বর, দেখো কালোটা সাদা হয়েছে এবং কী হয়েছে, এখানে একটা অংশ, এখানে দুটো অংশ, তিনটে অংশ এরকম যোগ হয়েছে। তাহলে একইভাবে যদি আমরা দেখতে চাই 3 নম্বর থেকে 4 নম্বরে, তাহলে আমরা কালোটা সাদা হবে এবং ভিতরে এরকম তিনটে অংশ যোগ হবে, শুধুমাত্র বি অপশানে আছে, তাহলে এটাও হয়ে যাবে আমাদের 33টা বি। একদম সোজা সোজা ছিল লজিক দুটো, বেশ। নেক্সট আমরা 34 নম্বরে চলে আসছি। দেখো 34 নম্বর কোশ্চেনটা কী আছে, 34 নম্বর বলেছে যে পাওয়া গেছে বাইরের চিত্রটাকে যদি আমরা 90 ডিগ্রি ঘুরিয়ে দিই, ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এবং ভিতরের চিত্রটাকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাই তাহলে কিন্তু পেয়ে যাব। তাহলে 1 নম্বর থেকে 2 নম্বর পেতে গেলে আমাদেরকে এটাকে 90 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হচ্ছে,
আর ভিতরের চিত্রটাকে 90 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হচ্ছে। তাহলে আমরা বাইরেরটাকে 90 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে আমরা কিরকম পাবো? এটা চলে আসছে এরকম ভাবে, মাথাটা এইদিকে চলে আসছে, তাহলে এটার এই অংশটা এটা চলে আসবে এই এইদিকে থাকবে, এইখানে এই সব জায়গায় চলে আসবে মাথাটা। তাহলে সেরকম ছবি কোন অপশন আছে দেখো, সেরকম ছবি কোন অপশন আছে? শুধুমাত্র ভালো করে লক্ষ্য করো, আমাদের সি অপশনে আছে। দেখো এটা তো এমনিতে হবে না, এটাও এমনিতে হবে না, ভিতরটাকে আমাদের দেখো ভালো করে দুটোই কিন্তু ঘোরাতে হবে। চলতে সেটা যেটা বলেছে যে বাইরের যে অংশটা আছে সেটাকে 90 ডিগ্রি ঘড়ির কাঁটার, না হলে তোমরা খাতায় নোট করে রাখো, বাইরের যে অংশ আছে সেটাকে 90 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হচ্ছে এবং ভিতরের অংশটাকে 90 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হচ্ছে। তাহলে আমরা 1 নম্বর থেকে সেরকম অনুসারে 2 নম্বরটা পাচ্ছি। তাহলে 3 নম্বর থেকে 4 নম্বর পেতে গেলে আমাদেরকে বাইরের অংশটাকে 90 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হবে এবং ভিতরের অংশটাকে 90 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হবে। তাহলে সেই অনুসারে আমরা কিন্তু 3 নম্বর মানে সি অপশানটা যেটা আছে সেটাই পাবো, বাকিগুলো কিন্তু পাবো না একদমই। ঠিক আছে, তাহলে 34টা হয়ে যাবে আমাদের অপশান সি একটা। নেক্সট এবং আজকের লাস্ট অঙ্ক মানে কোশ্চেন আজকের ক্লাসে 35 নম্বর, দেখো কি আছে। তো 1 নম্বর থেকে 2 নম্বরটা কি হচ্ছে যে পাওয়া উভয় চিত্রটাকে উল্লম্বভাবে পার্শ্বীয় পরিবর্তন করে তাদের সংযুক্ত করা হচ্ছে, দিয়ে সংযুক্ত করার 90 সংযুক্ত করার পর 90 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, দেখো ভালো করে লক্ষ্য করো, মানে একদম একদম সোজা করে বলতে গেলে যে দুটো অংশকে এই যে বড় অংশটাকে এখানে ফেলে এই অংশটাকে যোগ করা হচ্ছে, এর নিচে রেখে এমনকে যোগ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে সেই অনুসারে যদি আমরা এই দুটোকে যোগ করে দিই, এই যে এই দুটোকে এটাকে এইদিকে রেখে এটাকে এইদিকে রেখে, মানে দুটোকে বড় অংশটাকে রেখে যোগ করা হচ্ছে, তাহলে এটাকে বড় অংশটাকে রেখে যোগ করলে আমরা কোনটা পাবো? 1 থেকে 2 যদি সেরকমভাবে পেয়ে থাকি, তাহলে 3 থেকে আমরা শুধুমাত্র, ভালো করে লক্ষ্য করো, মানে আমাদের এইটাকে উভয় চিত্রটাকে উল্লম্বভাবে পার্শ্বীয় পরিবর্তন করে 90 ডিগ্রি ঘোরানোর ফলে এরকম পাচ্ছি। তাহলে এটাকে পার্শ্বীয় পরিবর্তন করে 90 ডিগ্রি ঘোরালে শুধুমাত্র আমরা সি অপশানটাই পাবো, বাকিগুলো পাবো না। তাহলে আমাদের 35টা হয়ে যাবে সি। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকে ক্লাস। যদি তো ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে বা ক্লাস থেকে উপকৃত হয়ে থাকে, একটি লাইক করতে পারো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আমাদের মানসিক দক্ষতার পরীক্ষার অনেকগুলো ক্লাস হয়ে গেছে, আজকে 5 নম্বর ক্লাস হলো, আগে কিন্তু 4টে ক্লাস হয়ে গেছে। তোমরা যদি মিস করে থাকো, নিচে ডেসক্রিপশনে বা চ্যানেলে প্লে লিস্ট করে দিয়েছি, সেখান থেকে দেখতে পারো। এছাড়া তোমাদের ভাষা জ্ঞান পরীক্ষা এবং অঙ্কের ক্লাস এখানে হয়ে থাকে, চাইলে তোমরা চ্যানেলে প্লে লিস্ট করা আছে সেখানে গিয়ে দেখতে পারো। আর আজকের ক্লাসটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো নেক্সট ক্লাসে আরও কিছু কোশ্চেন নিয়ে চলে আসবো। আজকের ক্লাসটি এতটাই, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।